অনলাইন পরীক্ষার দাবিতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের বিক্ষোভ। নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, অল্প দিনের মধ্যে সেমিস্টার শেষ করা, ভালো করে ক্লাস না করানো ও অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। ছাত্রছাত্রীদের কেউ কেউ বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অফলাইন পরীক্ষা ঘোষণা করলেও ছাত্রছাত্রীদের প্রতিবাদে অনলাইন পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে, তাই তাদের দাবি অবিলম্বে অনলাইন পরীক্ষা ঘোষণা করতে হবে। আমরা আগের দিন একবার প্রোটেস্টে এসেছিলাম, সেই দিন পাঁচজনকে ডেকে ভিসি কথা বলেন। তো সেই দিন বলা হয় যে প্রত্যেকটা কলেজের প্রিন্সিপালের কাছে গিয়ে তোমরা পিটিশন জমা দাও এবং সেগুলো সাইন করে এনে আমাদের পিটিশনটা জমা দেয়, এখানে জমা দেওয়া। তো আমরা 5 তারিখ এসে এখানে জমা দিই পিটিশনগুলো, বাট এখানে রিসিভ করা হয় বাট ভেরিফাই করা হয় না। এবং 5 তারিখ জমা দিই, 6 তারিখে আবার এখান থেকে নোটিশ বার করে দেওয়া হয় অফলাইন এক্সামে। তো এখান থেকে যখন বলা হলো যে পিটিশন জমা দিলে তারা মিটিং করবে, তাহলে কেন এখানে মিটিং হলো না আর একদিনের মধ্যেই কীভাবে এক্সামের শিডিউল বার করে দিল? হ্যাঁ, এমনকি সেন্টার দিয়ে দিয়েছে, প্রত্যেকটা কলেজে সেন্টার ফি কেটে নেওয়া হচ্ছে। তারপর এইরকম আজ থেকে এমনকি কলেজও স্টার্ট করে দেওয়া হয়েছে যেখানে সামার ভ্যাকেশনে ছুটি পড়েছিল। আর ইউনিভার্সিটিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তারা অনলাইন অফলাইন যে মোডেই হোক নিতে পারে। তো আমাদের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না? আমরা এর আগে একবার প্রোটেস্টে এলাম, তারপরেও কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না? এরকমভাবে স্টুডেন্টদের কেন গুপ্ত করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে? আমাদের দাবিটাই হচ্ছে অনলাইনে। আমার নাম সুজাতা মাঝি। মানে প্রথম কথা তো ভোটের জন্য এতদিন বন্ধ ছিল, তারপরে ওরা ক্লাস তো শুরু করলো, কিন্তু ওই ওরা জাস্ট কিছুক্ষণের জন্য ক্লাস আসছে, পুরো 1 ঘন্টার ক্লাস হয়তো ওরা লেট করে আসছে। তারপর ওদের পড়াচ্ছে না, ওরা জাস্ট মানে গ্রুপে একটা করে PDF সেন্ড করে দিচ্ছে আর সামারি দিয়ে দিচ্ছে বাস। এবারে পুরো একটা টেক্সটের মানে আমাদের মানে পুরো একটা 10 নম্বরের কোয়েশ্চেন লেখার জন্য পুরো 500 পাতার একটা বই পড়তে হয়। সেই 500 পাতার বইয়ের যদি একটা জাস্ট সামারি দিয়ে দেয়, আমরা কোয়েশ্চেনগুলো কী করে লিখবো? ওরা এটা বুঝছে না, ওরা শুধু নিজেদের ইগোগুলো বজায় রাখার জন্য মানে মানে এরকমটা করছে, কিন্তু এটা করা উচিত নয় সত্যিকারের। আমরা পারবোই না কিছু দেখতে। আর অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যারা অলরেডি অনলাইনে এক্সাম করে দিয়েছে বা ডিক্লেয়ার করে দিয়েছে, আবার হয়তো অনেক জায়গায় অফলাইনে শুরু হয়ে গেছে কিন্তু ছাত্ররা প্রোটেস্ট করেছে বলে অনলাইনে হচ্ছে। মানে যেখানে এত বড় বড় নাম করা ইউনিভার্সিটিরা করতে পারছে, তখন KNU কেন করছে না, কেন করছে না? আমার নাম পায়েল ভান্ডারী। আমাদের এখানে অনলাইনে এক্সাম হওয়ার জন্য আমরা এসেছি, কারণ আমাদের এখানে অফলাইনে এক্সাম ডিক্লেয়ার করে দিয়েছে। 30 মে থেকে আমাদের অনলাইনে অফলাইনের এক্সাম ডিক্লেয়ার করেছে কাজী নজরুল ইউনিভার্সিটি। আমাদের দাবি হচ্ছে যে আমরা এখন কেউ কেউ 6 সেমিস্টারে আছি, কেউ 8 সেমিস্টারে আছে, কেউ 10 সেমিস্টারে আছে, অন্যান্য জেনারেল কলেজও আছে, আছে 6 সেমিস্টারে। সেখানে অন্য অনেক অনেক ইউনিভার্সিটি আছে, অনেক ইউনিভার্সিটি আছে, যেরকম বিদ্যাসাগর ইউনিভার্সিটি, পন্নাল ইউনিভার্সিটি, তারা অনলাইনে এক্সাম ডিক্লেয়ার করে ফেলেছে অলরেডি। এবার সেই তুলনায় যখন আমরা 6 সেমিস্টার অফলাইনে দেবো, অন্যান্য যত আমাদের কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তাদের তুলনায় আমরা পিছিয়ে থাকবো। যদি আমরা পাস করে থাকি 50% নাম্বার পাবো, এবং অন্যান্য যত ইউনিভার্সিটি আছে তারা হয়তো 70 কি 80 নাম্বার পাবে। যখন আমরা কোনো চাকরির পরীক্ষার জন্য যাবো, কম্পারেটিভ এক্সামের জন্য যাবো, তখন আমরা কিন্তু ওদের থেকে অলরেডি পিছিয়ে থাকবো। সেই জন্য আমাদের দাবি যে ইউনিভার্সিটি ভিসি যে আমাদের স্যার আছেন, তিনি জানি আমাদের দাবি মেনে নিয়ে আমাদের এক্সামটা অন্যান্য ইউনিভার্সিটির মতো অনলাইনে করে দেয়। দাবি না মানলে আমাদের দাবি আরও দীর্ঘায়ু হবে, এবং আমরা যদি এইখানে আমরা সুরা না পাই, আমাদের হায়ার অথরিটির কাছে আমরা যাওয়ার আগ্রহ প্রকাশ করব। আমার নাম বিশ্বয় রায়, আমি স্টুডেন্ট অফ ল কলেজ দুর্গাপুর। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।